আমরা মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় শুধু কাজ আর কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে কাল রাতে যে বাসনগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম খেয়ে, ওই বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার পর উঠান ঝাড় দিয়েছি। উঠান ঝাড় দেওয়ার পর মা বাবার ঘর আমার ঘর দুটোই মুছে নিয়েছি। রান্নাঘর বাবা মা বাবার ঘর তো একসাথে, ওই দুটো ঘরই মুছে নিয়েছি বারান্দা। তারপর মোছার পর ফিল্টারে জল দিয়েছি, ঘরে জল নিয়েছি, তারপর ধুয়ে দিয়েছি জামা কাপড় দুই বালতি, দুই বালতি জামা কাপড় ধুয়ে ওই দিকে রাস্তার দিকে যে বেড়া, ওই বেড়া মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে আসার পর ভাবলাম না, ভিজে যেহেতু গিয়েছি তাহলে স্নানটা করে নেই, স্নানটা করে আজকে তো বৃহস্পতিবার পূজাটা দিয়ে নেব। আর তোমাদের দাদা আর শানু তো এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওদেরকে না ডাকলে না যতক্ষণ না ডাকবো ততক্ষণ ঘুমোতেই থাকে। সবার বাড়ির পুরুষরা এরকম না আমি জানি, কিন্তু আমার বাড়ির ওরা তো ডাক না দিলে ঘুম থেকে উঠবেই না। আর স্নান করে নিলে না, পুজোটা না দিলে ভালো লাগে না। আমি আগে স্নান করলে আমি পুজো দিয়ে নেই, আর যদি মা স্নান করে আগে তাহলে মা তো পুজো দিয়ে নেয়, আর বেশিরভাগ পুজোটা মাওই দিয়ে নেয়। তা আমি কমিয়ে দিই আর কি, উপরে যে ঠাকুরের ছবি রেখে দিয়েছি ওই ঠাকুরের ছবিকে ধূপ দেখিয়ে নিচ্ছি, আর অতগুলো ঠাকুরের ছবি তো আর আসনে বসানো যাবে না, তাই ওখানে রেখে দিয়েছি। ওখানে রাখার পর ওখানে ধূপ দেখাই আর ফুল দিয়ে আর কি, চরণে ফুল দিয়ে সকালে আর সকালে কি বলি দুপুরে আর রাতের বেলা ধূপ দেখিয়ে নিই আর কি সন্ধ্যার দিকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালে সমস্ত বাসি কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। ভেবেছিলাম ঠাকুর করেই তোমাদেরকে গুড মর্নিং বলে দেব, কিন্তু পারছিলাম না, কারণ অনেকটা তো দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, রান্নাটাও বসাতে হবে, না হলে তো বাবা আবার খেয়ে যেতে পারবে না। তাই ঠাকুর করে আর বলতে পারলাম না, তাড়াতাড়ি চলে এলাম। এসে দেখো ডালটা মুগ ডালটা বেজে বসিয়ে দিয়েছি, আর এখন চা খাওয়া হয়নি। মা দেখো এদিকে কার্কল করে এনলো দুইটা, এই দেখো দুইটা কার্কল করে এনেছে, কিন্তু দুইটা কার্কল তো হবে না, গাছও আরো দুটো কার্কল আছে, মা হয়তো দেখতে পেয়েছিল না, এখন আমি গিয়ে পেরে আনবো। আর এদিকে দেখো চাল কুমড়ো পাতা কালকে এনে রেখে দিয়েছিল মা, এই শুটকির বড়া করার জন্য আর কি। চাল কুমড়া পাতাটা কালকে এনে রেখে দিয়েছিল, শুটকি বলতে লুনা শুটকির বড়া খাবে বলছিল বাবা অনেকদিন, আজকে তিন তিন চার দিন হবে হয়েছে বলেছিল, এনে বলেছিল যে এগুলো দিয়ে শুটকি বড়া খাবো, তাই মা কালকে নিয়ে এলো। আর এখন আমি চাটা খেয়ে আরো দুটো কার্কল আছে না গাছে, ওই কার্কলটা কার্কল দুটো পেরে আনবো। আর চলো এখন আর বক বক করবো না, চাটা খেয়ে নি। ভেবেছিলাম কার্কলগুলো প্রথমে পেরে আনবো, কিন্তু ওগুলো করতে গেলে তো রান্নাটা দেরি হয়ে যাবে, বাবা আবার নুনা শুটকির বড়া খেয়ে যেতে পারবে না, দেরি হয়ে যাবে, তাই নুনা শুটকির বড়াটা প্রথমে করে নিই। ডালটা তো হয়ে গেছে, ডাল আর ভাত হয়ে গেল। দেখো এখানে লঙ্কা বেটে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি, এবং এবার এটা মাখিয়ে নেব একসাথে। এদিকে দেখো পাতাটা ভালো করে পেতে নিয়েছি, তারপর এখানে দিয়ে দেব একটুখানি, তারপর লুনাটা দিয়ে দেব, তারপরে এটার উপর দিয়ে আবার দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে এভাবে
করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব, এভাবে সবগুলো করে নেব। তাও আটার মধ্যে তেল দিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি, তারপর দেখো আবার এই বাটি দিয়ে ঢেকে দিয়েছি। সেদ্ধ বাটি দিয়ে ঢেকে দিলে না ভালো করে সেদ্ধ হয়ে যায় ওইটা বড়াটা আর কি, তাই বাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর বড়া হয়েছে দেখো 6টা, সকালের 3টা আর রাতের 3টা। আর শানু তো খাবে না, আমি মা বাবা তিনজন, তিনজনের 3টা করে, দুবেলার 6টা। আর দেখো মাঝখানের বড়াগুলো 3টা হয়ে গেছে, আর সাইডে যে ছিল বড়াগুলো এগুলো নিয়ে মাঝখানে দিয়ে দেবো। এখন মাঝখানেরটি নিয়ে নিচ্ছি, আর এখন দেখো সাইডেরটি নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানেরটি ভালো করে আর একটু হবে আর কি, তাই ভেবেছিলাম গাছ থেকে আরো দুটো কার্কল এনে ভাজা করবো, কিন্তু ভুলে গিয়েছিলাম। ফ্রিজে তো কালকে যে আলু আর বেগুনে ভাজি করেছিলাম ওই ভাজিও তো রয়েছে, এখন আর ভাজি করব না, ভুলে গিয়েছিলাম ফ্রিজে যে ভাজি আছে। আর এখন যাচ্ছি কাপড়গুলো সকালে যে ধুয়ে দিয়েছিলাম ওগুলো মানে নেড়ে দিয়ে আসবো আর কি। ওই যে ও মা নেড়ে দিয়ে গিয়েছিল মনে হয়। মা নেড়ে দিয়ে গেছে, এখন আর নেড়ে দেবো না, চলে যাই। আর রান্নাটা এখনো পর্যন্ত শেষ হয়নি, ভাত ডাল আর লুনা শুটকির বড়াটা করে নিয়েছি। এখন গিয়ে তোমাদের দাদার তরকারিটা রান্না করব, আর কালকের ভাজি তো আছে এগুলো দিয়ে এখন হয়ে যাবে। আর ভাজি করলে রাত্রের বেলা ভাজি করে নেব, কার্কল তো পেরে নিয়েছে মা, সকালে দুটো ওই দুটোই ভাজি করবো রাতের বেলা যদি লাগে, আর এখন আর কিছু করব না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কাপড়গুলো নেড়ে দিয়ে এসে তোমাদের দাদার তরকারিটা তো রান্না করে নিয়েছি, রান্নার পর দেখো বাসনপত্র নিয়ে চলে গিয়েছি কলতলা করে আমাচ্ছি। আর ওই দিকে দেখো আরও কতগুলো, আর এ বাসনগুলো এদিকে এনে জল দিয়ে ভিজিয়ে নেবো, ভিজিয়ে নিলে না ভিজে যাবে, তাহলে মাছতেও সুবিধা হবে, তাই ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যাবে মাছতে, তাই ভিজিয়ে নিয়েছি। তোমাদের দাদার শরীরটা আজকে ভালো ছিল না, পাটা কেন জানি ফুলে আছে, আর বলছিল যে আজকে যাবে না ডিউটিতে, তাও ওখান থেকে ফোন করেছিল যেতে, তাই যেতে হলো। আর আমাদের এদিকটা দেখো কত একটা চিপা জায়গা, এদিক দিয়ে আসতে আর যেতে না এত কষ্ট হয়, দাঁড়াও তোমাদেরকে দেখো এইটুকু জায়গা দিয়ে যেতে আসতে না এত অসুবিধা হয়, জলের বালতি নিয়ে কলসি নিয়ে যাওয়া অসুবিধা হয় না এদিক দিয়ে আসে যাওয়া করতে। তো চলো এখন তো রান্না বান্নাও শেষ, দোয়াও শেষ, এখন এগুলো। আর এদিকে দেখো আবার আলু সেদ্ধ বসিয়েছি, এটা প্রেসার কুকারে। আর আলু সেদ্ধটা কেন বসিয়েছি এখন বলবো না, যখনই করবো তোমাদেরকে তখন বলবো, দেখি কি করতে পারি। আর এখন বর্ষাকাল না, যখন তখন হট করে বৃষ্টি চলে আসে, আর দেখো তোমাদের সাথে কথা বলছিলাম হট করে বৃষ্টি চলে এলো, তাই দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে কাপড় চোপড় নিয়ে এলাম। এনে দেখো কাপড় চোপড় এখন গুছিয়ে নিচ্ছি, কারণ কাপড় চোপড় তো সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে, তোমাদের দাদা জিন্সটা খালি শুকোয়নি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে বসে গেলাম লঙ্কা নিয়ে। বাবা তো কালকে রাত্রেবেলা বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল, আর আমিও দোকান থেকে গিয়ে আবার শুকনা লঙ্কা নিয়ে এসেছিলাম আর কি। ওই লঙ্কাগুলো নিয়ে বসে গেছি, বটুগুলো ফেলে কাঁচা লঙ্কাগুলো প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব, আর শুকনা লঙ্কাগুলো রোদ উঠলে রোদে দেব, রোদে দিয়ে তারপর একটা ডিবিতে রেখে দেব।
বাসনগুলো ধুয়ে ঘরে এসেছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি প্রেশার কুকারে আবার আলু সেদ্ধ বসিয়েছি, তোমাদের সাথে কথা বলছিলাম। আর আমাদের বাড়ির এদিকে একটা ছোট একটা বাচ্চা আমাদের ঘরে ছিল আর কি, হঠাৎ করে দৌড় দিল, দৌড় দিয়ে বললো যে বৃষ্টি চলে এসেছে, আমি কি করবো বুঝতে পারছি না, এদিকে প্রেশার কুকারও চিটি মারছে আর ওইদিকে বৃষ্টিও চলে এসেছে, কি করব, তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা একটু কমিয়ে দিয়ে চলে গেলাম কাপড়গুলো আনতে। আর শানুকে বললাম যে কাপড়গুলো ঘরে নে, যে তারে উঠানের মধ্যে যে তারে কাপড়গুলো ছিল এগুলো শানু নিল, আর আমি বেড়া থেকে গিয়ে কাপড়গুলো নিয়ে এলাম। বেশি একটা বৃষ্টি আসেনি, অল্প বৃষ্টি এসেছে, তাও কি বলতো আমার কাপড়গুলো তো ভিজে যেত, অল্প বৃষ্টি যাওয়াই এসেছে কাপড়গুলো তো ভিজে যেত ঠিকই, তাই কাপড় শুকনো কাপড়গুলো আবার ভিজে গেলে কেমন একটা শুকাতে আবার কি একটা হবে। আর সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে, শুধু তোমাদের দাদার যে একটা জিন্স ছিল দিয়ে দিয়েছিলাম ওই জিন্সটা শুকায়নি আর কি, ওই জিন্সটা আবার এনে খাটের স্ট্যান্ডে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, এই দেখো সাজ করেছে। আর তোমাদের দাদা তো এখনো এলো না, শরীরটাও ভালো না, পাটাও ফুলে আছে চলে গেল, আর ঘরটা দেখো অন্ধকার হয়ে আছে, সাজ করেছে না, অন্ধকার হয়ে আছে ঘরটা। তোমাদের দাদা তো এলো না, মনে হচ্ছে দেরি হবে, এ দেখো আমার চুলগুলো কেমন হয়ে থাকে, সামনের চুলগুলো দুই সাইডের চুলগুলো কেমন হয়ে থাকে। আর এখন আমি বসে যাবো ভাত খেতে, আর এদিকে দেখো আবার বৃষ্টি চলে এসেছে, দেখো আবার বৃষ্টি চলে এসেছে, বর্ষাকাল না যখন তখন বৃষ্টি চলে আসে আর কি। আর এদিকে দেখো আমার বাটটা বেড়ে নিচ্ছে, দেখো আমার বাটটা বেড়ে নিয়েছে, এটা হলো কালকার আলু বেগুন ভাজি, আর এটা হলো আজকে যে বানিয়েছি নুনা শুকির বড়া ওইটা। সকালে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে ওই আলুটা এখন ছাড়িয়ে নিচ্ছি, ভেবেছিলাম চপ বানাবো কিন্তু চপ বানাবো না, এখন ভাবলাম যে না সিঙ্গারা বানাবো, তাই এখন সিঙ্গারার জন্য সিঙ্গারার পুরটা করে নিচ্ছি। দেখো সিঙ্গারা বানানোর জন্য পুরটা করে নিয়েছি, সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য পুটটা দেব, ওই পুটটা করে নিয়েছি। আর পুটটা দেখো কত সুন্দর হয়েছে। আর ওই দিকে দেখো বেলনি দিয়ে বেলে প্রথমে রুটির মতন করে নিচ্ছি, তারপর সবগুলো রেডি করে নিয়েছি আর কি সিঙ্গারা। সেদিন যে বাবা ক্যাপসিকাম এনেছিল, মা সকালবেলা বার করে বলেছিল যে এগুলো দিয়ে কি করবে, তা আমি ভাবলাম এগুলো দিয়ে এখন আর কি করব, এখন তো কিছু করার নাই, ভেবে দেখলাম না এগুলো দিয়ে সিঙ্গারাই করে নিই, তাই সিঙ্গারা করে নিচ্ছি। আর সিঙ্গারাটা না দোকানের মতন হয়নি, তাও কিন্তু ভালোই হয়েছে, প্রথমবার করেছি, এর আগে তো আর কখনো করছিলাম না। সন্ধ্যা হয়ে গেছে আর মা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছে, এখন চলো চা খেয়ে নেব, সিঙ্গারা বানিয়েছি ওগুলো দিয়ে চা খেয়ে নেব। আর শানু গেল ওদিকে, শানু আসছে। শান্তা আর শান্তার জামাই এসেছিল, ওদেরকেও দিয়ে দিয়েছি খেতে, ও নিজের হাতে কোনো কিছু বানিয়ে না কাউকে খাওয়াতে ভালো লাগে। আর শান্তার মেয়ে কাঁদছিল যখন ওরা খাচ্ছিল, এখন বসে গিয়েছি আমি চা নিয়ে।
চা খেয়ে নিয়েছি, তারপর দেখো টিভি দেখছিলাম একটা সিরিয়াল, সিরিয়ালটা দেখে ভাত বসিয়েছি, ভাতটা তো হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা তো সকালে তো দিয়েছিলাম কালকের ভাজি দিয়ে, বেগুন আলু ভাজি ছিল ওই ভাজিটা দিয়ে, এখন তো আর ওই ভাজিটা খাবে না, একটু রয়ে গেছে, ওই ভাজিটা তো তো খাবে না তোমাদের দাদা, তাই এখন আর একটু ভাজি করে নিচ্ছি। এই যে এখন আর একটু কাকর ভাজি করে নিচ্ছি, আর আমাদের জন্য এখন আর কিছু করব না। শুভ দুপুর বন্ধুরা, এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে তো আর শেষ করতে পারছিলাম না, রাত্রেবেলা ভুলে গিয়েছিলাম আর কি, তাই আজকে দুপুরবেলা শেষ করছি আর কি। এখন তো এখন আর ভিডিওটা বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এ দেখো আমাদের গেটের সামনে যে ফুল গাছটা, ওই ফুল গাছটা ফুল ফুটেছিল সকালে, এখন দেখো আবার মজে হয়ে গেছে। ওই যে এগুলো ফুটেছিল সকালে, এখন দেখো মজে গেছে।